আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আমের সন্দেশ। এখন যেহেতু আমের সিজন, সবার ঘরে ঘরে অবশ্যই আম আছে, তো আপনারা খুব সহজে মাত্র 3 মিনিটে এই সন্দেশটি বানিয়ে নিতে পারবেন। আসছে ঈদে বিশেষ ডেজার্ট হিসেবেও রাখতে পারেন এই আমের সন্দেশটি। আশা করি এই সন্দেশটি খেয়ে আপনাদের সবার অনেক ভালো লাগবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার সাথে সাথেই আগে থেকে জাল দেওয়া 1/2 কাপের মতন তরল দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর দুধটা যখন ফুটে আসবে তখন আমি 1/2 কাপের মতন আমের পিউরি দিয়ে দিলাম। আমটাকে আগে থেকে ব্ল্যান্ড করে নিয়েছিলাম। মিষ্টির জন্য 1/2 কাপের চেয়ে একটু কম চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করবেন। সামান্য একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করলাম কালারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমের মিশ্রণটা যখন ফুটে আসবে তখন আমি 1 কাপ গুঁড়া দুধ অ্যাড করব। গুঁড়া দুধ অ্যাড করার পর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। কোনোভাবেই নাড়াচাড়া অফ করা যাবে না। 2 মিনিট নাড়েচাড়ে দিলে একটা সুন্দর আমের হালুয়া তৈরি হয়ে যাবে। প্রিয় আপুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার পেজ থেকে যারা যারা ভিডিওটি দেখছেন তারা আমাকে অবশ্যই ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি হালুয়ার পেস্ট তৈরি হয়ে গেল। গরম গরম থাকা অবস্থায় হাতের তালুতে একটু ঘি মেখে নিলাম। ভালো করে মেখে আমের একটা শেপ দিয়ে দিব। আপনারা চাইলে আমের শেপ না দিয়েও এটাকে অন্যভাবে শেপ দিয়ে নিতে পারে। আমি যেহেতু আমের সন্দেশ বানাচ্ছি তাই চেষ্টা করলাম আমের একটা শেপ দেওয়ার জন্য। ভিডিওতে দেখে বুঝে নিতে হবে আমি কীভাবে আমের শেপটা দিলাম। একে একে আমি আমগুলো বানিয়ে নেব। এইবার আমি বাকি আমের হালুয়াতে গ্রিন ফুড কালার অ্যাড করবো আমের পাতা তৈরি করার জন্য। ভিডিওতে দেখে আপনারা বুঝে নিতে হবে কীভাবে পাতাটা তৈরি করছি। লবঙ্গ দিয়ে আমের ডাঁটা দিয়ে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমের সন্দেশ তৈরি হয়ে গেল। ছোট্ট ছোট্ট মিনি আমের সন্দেশ, এটা খেতে খুবই মজা। বিভিন্ন অকেশনে আপনারা ডেজার্ট আইটেম হিসেবে এই আমের সন্দেশটা রাখতে পারেন। আসছে ঈদে সকালবেলায় খুব তাড়াতাড়ি ঝটপট 3 মিনিটে এত সুন্দর একটি ডেজার্ট বানিয়ে দিলে অবশ্যই সবাই আপনার প্রশংসা করবে। তো আপুরা অবশ্যই ঈদে এই ডেজার্টটা বানিয়ে খাবেন। খেয়ে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।